Hello guys, welcome to Trishagni's vlog and a very good morning to all. তো আমরা এসেছি শান্তিনিকেতনে। তো আমরা যে বাংলোরাতে রয়েছি সেটা তোমাদের প্রথমে একটু ঘুরে দেখাবো। দুটো রুম রয়েছে আর উপরে অনেকটা বারান্দার সামনে এই জায়গাটা রয়েছে, অনেকটা স্পেস, আর নিচেও অনেকটা জায়গা রয়েছে। আর এই বাংলোটা হচ্ছে বোলপুরে খোয়াই বলে একটা জায়গায়। তো সবাই সকালে উঠে সাজগোজ শুরু করে দিয়েছে, স্নান টান করে সাজগোজ করে রেডি হচ্ছে, আর আমি একটু ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। আর এখান থেকে আমরা আজকে বেরোবো একটু ঘুরতে। তো যেখানে যেখানে ঘুরবো তোমাদের তো অবশ্যই সেগুলো দেখাবো। আপাতত তোমরা বাংলোটা দেখো, ভীষণ সুন্দর আর ভীষণ ভালো জায়গা, মানে খুব পিসফুল জায়গা। আর জানলা থেকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। ছুটি কাটানোর জন্য এরকম জায়গায় গিয়ে, কদিন কোথাও যদি নাও ঘোরো, এরকম জায়গায় গিয়ে থাকলেই মনটা একেবারে শান্তি হয়ে যাবে। আর আমরা ছিলাম ওপরে, আর নিচেও অনেকটা জায়গা রয়েছে। নিচে আমরা খাওয়া দাওয়া করেছি, নিচে রান্নাঘর রয়েছে, সবই আছে। প্রথমে আমরা গেছি একটা শিব মন্দিরে। তো আমি ঢুকে গিয়ে আগে ভিডিওটা করছি। এটা হচ্ছে মন্দিরের চারিপাশটা, আর সবাই গাড়ি পার্কিং করে আস্তে আস্তে ঢুকছে। আর আমরা এই ট্যুরটাতে আছি হচ্ছে 9 জন। এবার আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে বাবার মাথায় জল ঢালার জন্য। তো পুরোহিত মশাই আমাদের সবাইকে বেলপাতা ফুল নিতে বলছে। তারপরে আমরা আস্তে আস্তে বাবার মাথায় জল ঢাললাম। আমরা এখন এসেছি শান্তিনিকেতনে, এটা কঙ্কালিতলা জায়গাটার নাম। তো তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে শান্তিনিকেতনে কঙ্কালিতলা। কঙ্কালিতলার মধ্যেই আর কি দুটো মন্দির। সবাই দেখো জায়গাটা খুব সুন্দর। আর এমনিতেই শান্তিনিকেতন মানে একটা শান্তির জায়গা। এখানে আমার মা এক্সাইটেড হয়ে আমাকে দৌড়ে দৌড়ে বলতেছে যে দেখ ওখানে বিয়ে করছে। তো এখানেও যেমন দক্ষিণেশ্বর কালীঘাটে অনেকে বিয়ে করে, তো ওখানেও নিশ্চয়ই কঙ্কালিতলাতে অনেকে হয়তো বিয়ে করতে আসে। তো এরকমই একটা কাপলকে আমরা দেখলাম যে ওরা গাছের চারিপাশে 7 পাক ঘুরে বিয়ে করছে। এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনের একদম পপুলার জায়গাতে, যেটা দেখার জন্য সবাই শান্তিনিকেতন যায় আর কি।
তো সেটা হচ্ছে বিশ্বভারতী। তো বিশ্বভারতীর 22খানা পয়েন্ট রয়েছে, তো পায়ে হেঁটে ঘোরাতে সম্ভব না, তাই ওখানেই টোটো থাকে সব। কিন্তু খুব উল্টোপাল্টা ওরা ভাড়া চায় ঠিকই, সেটাকে একটু দরদাম করে নিতে হবে। তো আমাদের এক একটা টোটোই চেয়েছিল 1200 টাকা করে সম্ভবত, তো লাস্টে দরদাম করে আমরা সেটাকে 400 টাকায় ঠিক করেছিলাম। তো সেই টোটো করেই আমরা এখন ঘুরছি 22খানা পয়েন্ট। কী সঙ্গীত অমর্ত সেন যখন বিদেশ থেকে কলকাতায় আসে তাই বাড়িটাই বলছে অমর্ত নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে আমার হয়েছে। যখন এই বড় বড় হল ঘর করে যখন ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর খাওয়া গাড়ি ওই স্টেজের মধ্যে এবার আমরা এসেছি ডিয়ার পার্কে, তার পাশেই ছিল ডিয়ার পার্ক। তো এখানে ঠিক ঢুকছিলাম না, কিন্তু আমাদের একজন বললো যে এখানে নাকি অনেক হরিণ দেখতে পাওয়া যায় একসাথে, তো সেই কারণে ঢোকা হলো। তো প্রথমে কিন্তু আমরা দেখতে পাইনি, তারপরে লাস্টের দিকে আমরা যখন বেরোচ্ছি তখন কিন্তু অনেক হরিণ দেখতে পেয়েছি। এবার আমরা লাস্ট স্পটে ঢুকছি, এটা লেখা সৃজনী শিল্পগ্রাম। তো এটার কথাও শুনেছি অনেকের মুখে যে খুব সুন্দর নাকি। আমার পুতুলের কথা আমার বাবা
এখন ফেরার পালা, তো কালকেও আবার যেখানে যাবো অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট চাই, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বাকি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। স্টে টিউনড, টাটা।